বলো গো রহমান, দিলে কি পেগাম, কেমন ইমতেহান, বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দন। বলো গো রহমান, দিলে কি পেগাম, কেমন ইমতেহান, বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দন। ছেলে বলছে, শোনো গো আব্বাজান, টলমল করছে নয়ন, করিবেন কেমন কুরবান, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন। তারপর মহাজের আর বাগে ফোঁটা নয়নের তারা, নবী বিরাহিমের প্রাণের টুকরা, প্রাণের টুকরা, মহাজের আর বাগের ফোঁটা নয়নের তারা, নবী বিরাহিমের প্রাণের টুকরা, প্রাণের টুকরা। আর খাবে খলিলুল্লাহ দেখান নিশিরাতে, তাহার সেরা মানন খোদা চায়নিতে, খোদা চায়নিতে, রাতে পেলেন ইব্রাহিম নবী, রাতে পেলেন ইব্রাহিম নবী, এমনই ইলহাম, বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দন, বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দন। বলো গো রহমান, দিলে কি পেগাম, কেমন ইমতেহান, বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দন। তারপর মা হাজেরার কাছে গিয়ে বলছে, শোনো বলি হাজেরা, তোমার কলিজার ধন, হাসি মুখে দাও গো বিদায়, ভিজায়ও না নয়ন, ভিজায়ও না নয়ন, শোনো বলি হাজেরা, তোমার কলিজার ধন, হাসি মুখে দাও গো বিদায়, ভিজায়ও না নয়ন, ভিজায়ও না নয়ন। তখন কচি মুখে চুমা দিয়া, প্রিয় আম্মা গায়ে পরিয়ে দিল হযরত ইসমাইলের জামা, ইসমাইলের জামা। আর ছেলে বলছে, ওই ছোট্ট সোনা বলে ও মা, ওই ছোট্ট সোনা বলে ও মা, করোনা তুমি কন্ধন, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন। তারপর মা বলছে, আমার একটাই মাত্র বাচ্চা, কতদিনের পরে আল্লাহ পাক আমাকে এই সোনার চাঁদ দিয়েছিল, এই বাচ্চাকে ভুলে আমি কেমন করে থাকবো, এই বাচ্চা আমার মাথায় হাত বুলাতো, আমার আঁচলে কত জড়াজড়ি করতো, আমি আর কার মাথায় হাত বুলাবো। মা অঝরে নয়নে কাঁদছে আর বলছে, অভাগিনীর ছিল কেবল এক সোনার চাঁদ, আদর করে কে মোরে মাথায় বুলাবে হাত, মাথায় বুলাবে হাত।
ভাগিনীর ছিল কেবল একই সোনার চাঁদ, আদর করে কে মরে মাথায় বুলাবে হাত, মাথায় বুলাবে হাত। আর দুঃখিনীর কোলেতে বলো কে খেলিবে, মা বলে বারে বারে আঁচলকে ধরিবে, আমার আঁচলকে ধরিবে। মা বলছে আর খোদার যদি হয় হুকুমাত, খোদার যদি হয় হুকুমাত আমি বড় ভাগ্যবান, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন। বলো গো রহমান দিলে কি পেগাম, কেমন ইমতেহান বাপ হয়ে কাটিতে হবে নিজ হাতে ছেলের গর্দন, বাপ হয়ে কাটিতে হবে নিজ হাতে ছেলের গর্দন। তারপর বাচ্চাকে নিয়ে যখন আব্বা যাচ্ছে কুরবানি করবে, শয়তান বলছে বাচ্চা তোমার আব্বা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে কাটবার জন্য নিয়ে যাচ্ছে, তুমি যেও না। তখন বাচ্চা শয়তানকে বলছে আমি নবীর সন্তান আর খোদার তুই দুশমান, বাপ হয়ে যদি নে যান ধন্য মোর জানম, ধন্য মোর জানম। আমি নবীর সন্তান খোদার তুই দুশমান, বাপ হয়ে যদি নে ধন্য মোর জানম, ধন্য মোর জানম। ছেলে বলছে ইতিহাস জানি তোরে ওরে ও শয়তান, পারবি না লুটিতে আমার তাজা পাকাই মান, তাজা পাকাই মান। ইসমাইল পাথর মারিল ওগো, ইসমাইল পাথর মারিল আজাজিলকে, তখন বাপ হয়ে কাটিতে হবে নিজ হাতে ছেলের গর্দন, বাপ হয়ে কাটিতে হবে নিজ হাতে ছেলের গর্দন। ছেলে তার আব্বাকে বলছে আব্বা জান শয়তান আমার পিছু পড়ে গেছে, আমি আল্লাহর রাহে কুরবান হতে চাই, আব্বা জান তুমি আমাকে কুরবান করো, তাড়াতাড়ি করো, আল্লাহর হুকুমকে পালন করো। বলছে কখন করিবে কুরবান বলো আব্বা জান, আর ছল ছল করছে কেন তোমার দুই নয়ন, তোমার দুই নয়ন। কখন করিবে কুরবান বলো আব্বা জান, ছল ছল করছে কেন তোমার দুই নয়ন, তোমার দুই নয়ন। মাসুম বাচ্চা বলছে আব্বা জান আমার মাকে গিয়ে তুমি সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেবে, আমার মাকে তুমি বলবে যে জান্নাতে তোমার সঙ্গে তোমার ছেলে সাক্ষাৎ করবে। বলছে আব্বা গিয়ে বুঝাইও যেন মা কাঁদে না, আব্বা গিয়ে বুঝাইও যেন মা কাঁদে না, সান্ত্বনায় মুছে দিও মনের যত যন্ত্রণা, মনের যত যন্ত্রণা। জান্নাতে ইন্তেজারে, ওই জান্নাতে ইন্তেজারে আছে তোমার সন্তান, মায়ের সুতায় বেদনা করিতে হুকুম পালন, মায়ের সুতায় বেদনা করিতে হুকুম পালন। বলো গো রহমান
বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দান, বাপ হয়ে কাটিতে হবে নিজে হাতে ছেলের গর্দান। তো হযরতে ইসমাইল আলাইহিস সালামকে ছুরি দিয়ে যখন কাটতে যাচ্ছে, ওইদিকে আল্লাহ পাক ইশারা করছে, এই ছুরি আমার ইসমাইলের একটাও পছন্দ যেন না কাটে। আল্লাহ পাক বললেন কি, ইব্রাহিম নবী যখন ছোড়া চালায় গলাতে, হযরত ইসমাইলের একটিও পশম যেন না কাটে, যেন না কাটে। ওরে এম এ হান্নান তোর আছে কি দাম, ওরে এম এ হান্নান তোর আছে কি দাম, শহীদের খাতায় যেন থাকে তোর নাম, থাকে তোর নাম। আর দিনের পথে কিসমতে, ওগো দিনের পথে কিসমতে, হয়ে যাস কুরবান মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন, মায়ার সুতায় বেদনা করিতে হুকুম পালন।